আমাদের দেশে কিছু কিতাব আছে বিদাতের শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে মকসুদুল মুমিনিন। পড়বেন বলে বলছি না, নামটা সতর্ক করার জন্য জীবনে এই কিতাব পড়বেন না, এই ভূতির কিতাব, হ্যাঁ, এই জগা খিচড়ি কিতাব পড়বেন না, তাতে কোরআন হাদিস ছাড়া সব আছে। কি বুঝলেন? আল্লাহ এবং রসুলের কথা ছাড়া সব কিছু আছে, তাতে জাদুটো না আছে। কেমন কারো প্রেম করতে হবে, কারো মেয়েকে বিয়ে করতে চাইছেন, পছন্দ হয়ে গেছে কিন্তু বাপ মা তার মেয়ের বাপ মা বিয়ে দিতে চায় না, কেমন করে মেয়েটাকে হাতাইতে হবে, এই সব কিছু শিক্ষা নাউজুবিল্লাহ আছে। জেহেল কাফের জিন্নাতের নামে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে, কুফরিয়া কথাও আছে, শিরকি কথাও আছে, কোরআন হাদিসের তৌহিদের কথা সুন্নতের কথা শুধু নাই। এই মকসুদুল আমাদের দেশে বিবাহতে মেয়েদেরকে ও পাত্রীদেরকে গিফট দেওয়া হয়, এক শ্রেণীর মূল করা দিয়ে থাকে, নেয়ামুল কোরআন দিয়ে থাকে, এইগুলো গাঁজা করি কিতাব, এগুলিতে সুন্নত বিরোধী আকিদা বিরোধী বহু কথা রয়েছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে সতর্ক করছি, আমার ওতে কোনো লাভ নেই, আমার লাভ নেই, আপনি আমল করবেন আপনার লাভ, আমার কি লাভ আছে ওই কিতাবটা একটু বাজারে একটু কম বিক্রি হবে, অথবা আপনাকে সতর্ক করলাম, অথবা বেশি বিক্রি হইলে কি আমাকে একটা পয়সা দিবে, আমার কোনো লাভ নেই, না দুনিয়ার লাভ আছে, আখেরাতের লাভ আছে যদি আপনি জাহান্নামের পথ থেকে বেঁচে যান। শোনেন এতে কি বলছে, এতে অনেক প্রত্যেক মাসের আমল শিখিয়েছে মকসুদুল মমিন। এককালে আলোচনা করার জন্য আমি অনেক আগে, আজকে থেকে 12-13 বছর আগে মকসুদুল মমিনের 5টা বক্তব্য করেছিলাম অডিওতে, সেগুলো রেকর্ড ছিল, তাতে পড়ে দেখলাম প্রত্যেক মাসে মহরমে কি আমল, সফরে কি আমল, রবিউল আউয়ালে কি আমল, তারপরে এই করতে করতে 12 মাসে 12 রকমের আমল, 12 মাসে এক এক মাসে কয়েক রকমের আমল, সবগুলি ভিত্তি, সবগুলি ডাহা মিথ্যা কথা, আল্লাহ পাকের কথা না আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না, তার মধ্যে এই রজব মাসের বিদাতগুলি এই সব গাঁজাখড়ি কিতাবে উল্লেখ আছে। সুতরাং কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষের এই গুমরাহির পিছনে পড়বেন না।